বিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন যে গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই ভাষণ জাতিকে হতাশ করেছে জাতির প্রত্যাশা ছিল দেশে যে গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার ভাষণে তার নিরসনের একটি দিক নির্দেশনা পাওয়া যাবে কিন্তু দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী একটি রুটিন বক্তব্য রেখেছেন বিগত দুই বছর ছিল গণতন্ত্রকে নির্বাসিত করবার সময় নির্বাচন প্রক্রিয়াকে পুরোপুরি দলীয়করণ করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুল করা করবার সময় দুই হাজার সালের পাঁচ জানুয়ারি নির্বাচন ছিল একটি প্রহসন একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচন বর্জন এবং প্রায় সকল রাজনৈতিক দলের নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে একটি রাবার স্ট্যাম্প পার্লামেন্ট গঠন ও বারো জানুয়ারি একটি অদ্ভুত ধরনের সরকার গঠন করে প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে পরবর্তীকালে উপজেলা নির্বাচন এবং দুই সালে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং সব শেষে পৌরসভা নির্বাচনের মধ্যে একথা স্পষ্ট হয়েছে যে এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনী অবাধ ও সুষ্ঠু হতে পারে না জনগণের ইচ্ছার কোনো প্রতিফলনই এই নির্বাচনগুলোতে দেখা যায়নি ব্যাপক সহিংসতা ত্রাস সৃষ্টি জালিয়াতি জাল ভোট দেওয়া এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করে সরকার তার দলকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রীর ভাষণে নির্বাচন ব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত করা এবং সকলের কাছে গ্রহণযোগ্য করবার কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি গত দুই বছর ছিল বিরোধী দলের এবং মতের ব্যক্তিদের উপর সীমাহীন নির্যাতন ও দমন পীড়নের নজিরবিহীন উদাহরণ আমাদের হিসাব মতে এই সময় রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চারশো চল্লিশ জন গুম ও নিখোঁজ হয়েছেন দুইশো সাতষট্টি জন গুরুতর আহত পঙ্গুত্বের শিকার হয়েছেন তিনশো সাঁত্রিশ জন এই সময়ে রাজনৈতিক মামলা হয়েছে প্রায় একুশ হাজার তিরাশি আসামির সংখ্যা চার লক্ষ ষোলো হাজার সাতশো সাতচল্লিশ জন গ্রেপ্তার ও জেল হাজতে গেছেন সতেরো হাজার আটশো পঁচাশি জন মূল লক্ষ্য ছিল গণতন্ত্রকে বিদায় করে দিয়ে তথাকথিত উন্নয়নের কথা বলে জনগণের মৌলিক অধিকার হরণ করা এবং তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা এটা করতে গিয়ে একে একে রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিয়েছে আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের বিশেষ করে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে সরকারের অনুগত ব্যক্তিদের দ্বারা পেট্রোল বোমা ও অন্যান্য বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলকে দায়ী করে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার নির্যাতন গুম ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে সেই সময়ে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হাতে নাতে ধরা পড়েও ছাড়া পেয়েছে এমনকি এখনও সরকারি দলের সন্ত্রাসীরা নাশকতায় লিপ্ত রয়েছে আজকের পত্রিকাতেই আছে চাপাই নবগঞ্জে সাড়ে নয় কেজি গান পাউডার বিস্ফোরক সহ র্যাব কর্তৃক এক যুবলীগকে কর্মীকে আটক করা হয়েছে এছাড়া দেশে যুবলীগ ও ছাত্রলীগের আভ্যন্তরীণ কলহ সন্ত্রাস জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন গণমাধ্যম এখন স্বাধীন এই বক্তব্য কোনো মতেই গ্রহণযোগ্য নয় গণমাধ্যম এই সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুই বলতে পারছে না ভিন্ন মতের পত্রিকা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে আমার দেশ সহ কয়েকটি পত্রিকা বন্ধ ও চ্যানেল ওয়ান ইসলামিক টিভি দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছে সহস্রাধিক সংবাদকর্মী কর্মচ্যুত হয়েছেন ইটিভির মালিকানা জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিন বছর যাবৎ কারাগারে আটক রয়েছেন কারাগারে আটক রয়েছেন ইটিভির চেয়ারম্যান আব্দুল সালাম এছাড়াও সারা দেশে অসংখ্য সংবাদকর্মী সরকারি দলের মন্ত্রী নেতা কর্মীদের দ্বারা নিগৃহীত হয়েছেন গ্রেফতার হয়েছেন অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় জাতীয় প্রেস ক্লাব বেআইনিভাবে দখল করে নেওয়া হয়েছে সুপরিকল্পিতভাবে সাংবাদিক নেতা ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহবুদ দীর্ঘদিন কারাগারে আটক রয়েছেন সুপরিকল্পিতভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রিত করা হচ্ছে এমনকি জনপ্রিয় টকশোগুলোতে যারা সরকারের কাজের সমালোচনা করেন তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না হুমকি দেওয়া হয় বিভিন্নভাবে দেশ ছেড়ে চলে গেছেন ডক্টর তুইন মালিক মনির হায়দার অলিউল্লা নোমান সহ অনেকে এমনকি তথ্য প্রযুক্তির সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিয়ে মুক্ত চিন্তার স্বাধীনতা হরণ করা হচ্ছে ভিন্ন মত পোষণকারী লেখকদের ভীতি ও জীবনের হুমকি দেওয়া হয় অনেক সময় তুলে নিয়ে গিয়ে ভয় দেখানো হয় সরকারের সমালোচনা করলে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশকে এখন একটি তথাকথিত সিকিউরিটি স্টেটে পরিণত করা হয়েছে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উল্লেখ করতে চাই যে বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল গণতান্ত্রিক দল নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার যে সংকট সৃষ্টি করেছে সেই সংকট নিরসনে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই সেই কারণেই বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন করে আসছে এই দাবিতে বিশ দলীয় জোটের বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলো দু হাজার চোদ্দ পাঁচ জার নির্বাচন বর্জন করেছিল জনগণ অংশগ্রহণ করেনি দেশে বিদেশে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বিএনপিকে অন্য কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ব্রাকেট ভুক্তি করা দুরভিসন্ধিমূলক দীর্ঘ সাঁত্রিশ বছর গণতন্ত্রের পক্ষে দেশের সমৃদ্ধির জন্যে বিএনপি ইতিবাচক রাজনীতি করেছে জনগণের ভোটে পাঁচবার নির্বাচিত হয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে বিএনপি বহুদলীয় গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছে বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছে মুক্ত বাজার অর্থনীতি বেসরকারি খাতকে শক্তিশালী অর্থনীতিকে গতিশীল করা এবং ভিত্তির ওপরে দাঁড় করানোর মূল কাজটি করেছে বিএনপি আর্য অর্থনীতি তার ভিত্তি তৈরি করেছে বিএনপি তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির সোপানে উন্নীত করেছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে সেই সংস্কার শুরু হয়েছিল আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাতে প্রাণ সঞ্চার করেছেন সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন অন্যদিকেই সরকার সুপরিকল্পিতভাবে অর্থনীতিতে সীমাহীন লুন্ঠন অবাধ সুযোগ সৃষ্টি করেছেন ব্যাংকিং ব্যাংকিং খাত ধ্বংস হয়েছে হলমার্ক কেলেঙ্কারি বেসিক ব্যাংক কেলেঙ্কারি ডেস্টিনি কেলেঙ্কারি শেয়ার বাজার লুণ্ঠন রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে জনগণের অর্থ লুট করা হয়েছে এই সরকারের আমলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে শুধু এই বছরে সাতাত্তর হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে পত্রিকান্তরে আমরা জানতে পেরেছি কোথাও কোনো জবাবদিহিত নাই অর্থনীতির উন্নয়নে যে কল্প কল্পকাহিনী সরকার প্রচার করেছে তার সত্যতা প্রকাশ হয়ে গেছে সাম্প্রতিক সিপিডি এবং টিআইবির প্রতিবেদনে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা একই মত পোষণ করে যে সাম্প্রতিক কালে বিনিয়োগ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সীমাহীন দুর্নীতি ও সরকার দলীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি দৌড়াত্তে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন এই বিষয়ে আরও বিস্তারিত বলবেন ডক্টর মঈন খান আপনার অর্থনীতির ওপরে অন্যান্য দেশের সঙ্গে সাম্প্রতিক কালে সম্পাদিত চুক্তিগুলো কোনোটাই এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি এবং অনুমোদনের জন্য সংসদে পেশ করা হয়নি ভারতের সঙ্গে আমাদের অভিন্ন নদীগুলোর পানি বন্টনের সমস্যার কোনো সমাধান হয়নি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ হয়নি সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ধ্বংস দিনাজপুরের কান্তুজির মন্দিরে বোমা বিস্ফোরণ দিনাজপুরে মিশনারি ডাক্তারকে হত্যার চেষ্টা বহু জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা ভাংচুর অগ্নিসংযোগ মসজিদের অভ্যন্তরে গুলি করে মুসল্লি হত্যা শিয়াশন্নি বিরোধের চেষ্টা হসনি দালান বোমা বিস্ফোরণ বিদেশি নাগরিক হত্যা ব্লগার হত্যা বুদ্ধিজীবী হত্যা পুলিশ হত্যা এসবই এই সরকারের ভ্রান্ত নীতি ও ব্যর্থতার পরিচয় বহন করে কয়েকদিন আগে সাবেক উপদেষ্টা সুলতানা কামাল সংবাদ সম্মেলন করে সরকার দলীয় মন্ত্রী সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলের গুরুতর অভিযোগ এনেছেন সম্প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদ তাদের অধিকার আদায় রাস্তায় নেমেছেন তাই সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই সামগ্রিক শিক্ষা ব্যবস্থা চরম নৈরাজ্যের মধ্যে পড়েছে দেশের শিক্ষাঙ্গনে ব্যাপক নকল প্রবণতা প্রশ্নপত্র ফাঁস পাবলিক সার্ভিস কমিশন সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের মর্যাদা ও বেতনের জন্যে কর্মবিরতি পালন করছেন শিক্ষকতা একটি মহান পেশা তাদের অমর্যাদা জাতিকে আঘাত করছে প্রশাসনে বিভিন্ন ক্যাডারের সদস্যবৃন্দ তাদের অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন এবং আন্দোলনে যাওয়ার কথা বলেছেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে স্বল্প আয়ের মানুষেরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত স্বাস্থ্য খাতে দুর্নীতি জনগণকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করছে বাংলাদেশ এখন বিপন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট নিরসনের একটিমাত্র পথ তা হচ্ছে অবিলম্বে বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এটাই জাতির প্রত্যাশা আপনাদের হ্যাঁ ইনস্ট্যান্টলি আপনার আমরা এই আপনার এই আমরা যে আপনার প্রতিক্রিয়াটা আমরা জানালাম এর মধ্যে আমাদের খুব তাড়াহুড়া করার কারণে একটা জরুরি বিষয় দুটো দেখতে জরুরি বিষয় আপনার আমরা আলোচনা করতে পারিনি তার মধ্যে হচ্ছে যে কৃষকদের অবস্থাটা কিন্তু অত্যন্ত খারাপ হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে যে আপনার পত্রপত্রিকাতে এসছে যে ধানের দাম একেবারেই কৃষকরা পায়নি এবং কৃষিকাজ ছেড়ে দিয়ে যাচ্ছে কৃষকেরা তারা বলছে যে এখন এটা আমাদের পক্ষে এই পেশা থাকা সম্ভব নয় কারণ এটার আমরা পারছি না কৃষি উপকরণের দামও বেড়েছে কিন্তু তিনগুণ গুণ চার গুণ দাম বেড়ে গেছে প্রত্যেকটা সার সেচ বিদ্যুতের দাম সব কিছুর দাম বেড়েছে যার ফলে কৃষি এখন আর লাভজনক পেশা নয় আরেকটি বিষয় যেটা অত্যন্ত জরুরি যেটা সরকার দল সরকার দলের তারস্বরে চিৎকার করে বলতে থাকে যে আপনার বিএনপি সঙ্গে আপনার মুক্তিযুদ্ধের সম্পর্কের কথা আমরা হাস্যকর কথা বিএনপি হচ্ছে একটি রাজনৈতিক দল যার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বিএনপির মধ্যে যতজন মুক্তিযোদ্ধা রয়েছেন আমার জানি না আমি আওয়ামী লীগের মধ্যে এতজন মুক্তিযোদ্ধা বর্তমানে আছেন কিনা আমার জানা নেই দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল গণতন্ত্র সেই গণতন্ত্র কিন্তু নির্বাসিত করেছে এই সরকার আমরা সেই জন্য লড়াই করছি সংগ্রাম করছি আজকে না আগেও করেছি আপনি জানেন সেরাচারের বিরুদ্ধে দেশী বেগম কাজিয়া নয় বছর দীর্ঘ সংগ্রাম করেছেন ওয়ান ইলেভেনের পরে যে অবৈধ সরকার ছিল তার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং বাকশাল যেটা হয়েছিল অর্থাৎ ওই এই আওয়ামী লীগই কিন্তু আপনার একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আজকে আবার ভিন্ন আঙ্গিকে একটা নতুন মোড়কে তারা ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে তো সেই ক্ষেত্রে জনগণের যেটা প্রত্যাশা আমরা আগেই বলেছি যে এখন একটি সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচন অর্থাৎ একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন সকলের একটি নির্বাচনই হচ্ছে এটার একমাত্র এখন পথ আপনাদের সকলকে ধন্যবাদ এখন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান তার বক্তব্য রাখবেন ধন্যবাদ আপনারা যে প্রেস কনফারেন্স তার মূল প্রতিবাদ্য বিষয়গুলো ইতিমধ্যে জানেছেন অর্থনীতির বিষয়টি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দেশের রাজনীতি সমাজনীতি কিন্তু অর্থনীতি দ্বারাই মজবুত সেই কারণেই আজকের ষোলো কোটি মানুষের যে জীবন ব্যবস্থা তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে এদেশের অর্থনীতি কেমন চলছে তার আমি গতকালের প্রধানমন্ত্রীর যে বক্তৃতা তার পরিপ্রেক্ষিতে খুব সংক্ষেপে একটি কথা গত সাত বছরের ইতিহাস যদি আজকে বলতে যাই তাহলে হয়তো বলে শেষ করতে পারবো না ছোট্ট দু একটি উদাহরণ আমার বিশ্বাস আপনাদের জন্য সেটি যথেষ্ট হবে প্রধানমন্ত্রী গতকাল বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নেবার দাবি করে তবে আজকে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ গিয়েছে কিনা জানি না তবে অর্থনৈতিক লুটপাটের নেই অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূচক সেটা দিয়েই আমি আমার বক্তব্যকে সমর্থন করি কোনো গাল গল্পের ভিত্তিতে নয় বিএনপি সরকারের সময় যে শেষ অর্থ বছর ছিল আপনাদের হয়তো মনে আছে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তখন নিয়ে গেছিলাম ছয় দশমিক সাত শতাংশ দীর্ঘ সাত বছর চেষ্টা করেও সরকার কিন্তু তার ছয় দশমিক ছয় দশমিক সাত শতাংশে আজকে পর্যন্ত পৌঁছতে দিকে যাচ্ছে সেটা তো সেই সুযোগগুলোও বলে দিচ্ছে আমাদের বলা করতে এবং আমার বিশ্বাস সম্ভবত গতকালের যারা স্ক্রিপ্ট রাইটার ছিলেন তারা ভুলে গিয়েছিলেন যে দুই সাল থেকে শুরু করে বর্তমান সরকার ফুলিয়ে ভাপিয়ে চেষ্টা করেও যে অর্থনৈতিক প্রভৃতি সুযোগগুলো বলেছিলেন তার প্রত্যেকটি কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারা কিন্তু কন্টেস্ট করেছে এবং তাদের যে হিসাব প্রতি বছর তাদের যে হিসাব সেটা কিন্তু সরকারি হিসাবে অনেক নিচে ছিল এবং এমন অভিযোগও এসেছে যে সরকার তার স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট থেকে এই সূচকগুলো বানিয়ে তৈরি করে এবং আমরা এটাও দেখেছি যে রাতারাতি সেই সূচক পরিবর্তন করা হয়েছে কিন্তু যে কথাটি বলেছি এত বাড়িয়ে এত সাজিয়ে এত অঙ্ক কোষেও কিন্তু আমাদের ছয় দশমিক সাত শতাংশে তারা আজ পর্যন্ত পৌঁছতে পারেনি আমার বিশ্বাস আজকের অর্থনীতি কোথায় আছে একটি সূচক যথেষ্ট আমি যেটা বলেছি ছোট সুযোগ দিয়ে দেশের আপামর জন্য সাধারণকে কখনোই পোকা বানানো যাবে না আর অর্থনীতির যারা বিশেষজ্ঞ তাদেরকে তো নয় তবে আমরা দেখেছি আওয়ামী ঘটনার কিছু কিছু অর্থনীতিবিদ আছেন তারা হয়তো জেগে ঘুমান অথবা তারা সরকার ভালো চলছে সেটা প্রমাণ করতে চান আমার তারা সেই স্বপ্নের বাংলে বলতে গেলে সালে পর থেকে পর্যন্ত এই সরকার দশ বিশ অথবা ত্রিশ হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট দিয়ে রাজধানীর প্রসাধনের লেপন দিয়েছে এর বাইরে কোনো কিছু কিন্তু তারা করতে পারেনি গ্রামীণ অর্থনীতির অবকাঠামোকে তারা লোপাট করে দিয়েছেন আপনারা গ্রামে যান আপনারা এই পৌর নির্বাচন উপলক্ষে গ্রামীণ শহরে ছোট্ট শহরে গিয়েছেন আশেপাশে গ্রাম দেখেছেন রাস্তাঘাটের অবস্থাগুলো আপনারা নিজেরা দেখে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত যে অবকাঠামো আমরা প্রথমত একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দু এক থেকে ছয় সাল আমরা সৃষ্টি করেছিলাম যেহেতু বাংলাদেশের ছিয়াত্তর বা পঁচাত্তর শতাংশ লোক প্রায় এখনও গ্রামে বসবাস করে কাজেই এদেশের অর্থনীতির মূল কিন্তু আজ মূল শিকর কিন্তু আজকে গ্রামে রাজধানীতে নয় রাজধানীতে ফ্লাইওভার বানিয়ে অথবা মেট্রো রেল দিয়ে ওই বাংলাদেশের মানুষের কিন্তু অর্থনীতির উন্নয়ন করা সম্ভব নয় ঠিক আছে ঢাকা শহরের কিছু ধনিক সম্প্রদায় যারা আছে তাদের হয়তো কিছু সুবিধা হতে পারে সেগুলো কেমন হয়েছে তার ছোট্ট উদাহরণ দিচ্ছি আজকে আমরা উপনীত হয়েছে একটি ফাঁপা যাকে ইংরেজিতে বলে হলো ইকোনমি একটা ফাঁপা অর্থনীতিতে এবং এই পরিমণ্ডলে যেখানে বিগত কয়েক বছরে বাস্তবে একটি ডলারও এফ এর বিনিয়োগ হয়নি আমি কথাটি ব্যাখ্যা করে বলছি কারণ অনেকে হয়তো বুঝতে পারবেন না যে আমি কি বলছি এবং সরকারও হয়তো বলবে যে না এটা ঠিক নয় এফডিআর যে বিনিয়োগ সেটা কিন্তু বাংলাদেশের যে বিনিয়োগ বোর্ড আছে তার একটি নথি আছে কাতা আছে সেখানে লেখা হয় এবং যারা বিনিয়োগ করতে যায় সেখানে গিয়ে দরখাস্ত করে হিসাব দেয় তো আজকে মজার বিষয়টি হচ্ছে এই যে বিনিয়োগ কিন্তু সেই নথিতে ঠিকই হয়েছে কিন্তু বাস্তবে হয়নি গত কয়েক একটি ডলারও নয় এবং তার চেয়ে যেটি মারাত্মক সেটা হচ্ছে যে আমরা বিদেশি বিনিয়োগ তো নিশ্চয়ই হবে দেশে দেশের উন্নয়নের জন্য প্রয়োজন রয়েছে আমরা সেটা চিন্তা করি কিন্তু দেশের যারা উদ্যোক্তা তাদের তো দেশের ভিতরে বিনিয়োগ করতে হবে আশ্চর্যের বিষয় হচ্ছে মারাত্মক তারা নিজেরাই গত কয়েক বছরে বাংলাদেশের ভিতরে একটি টাকা পর্যন্ত বিনিয়োগ করে কারণটি স্পষ্ট কিছুটা ব্যাখ্যা করেছেন আমাদের মহাসচিব কিন্তু আমি 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 যে মূল কারণটি চিহ্নিত করতে চাই সেটা হচ্ছে দেশের বিগত কয়েক বছরের রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এটা তো অত্যন্ত সহজ কথা কেউ যদি টাকা বিনিয়োগ চাইবে যে তার নিশ্চয়তা থাকবে এবং আসবে। যদি সরকার বিরোধী দলকে নিশ্চিন্ন করে দিয়ে একটি একদলীয় শাসন কায়েম করে সেখানে কেবল তাদের দলীয় যারা ব্যবসায়ী বা যারা অর্থনৈতিক সুবিধাভোগী আছেন তাদের কর্মকাণ্ড শুধু তারা প্রমোট করে তাহলে তো সেখানে সত্যিকার যারা ব্যবসায়ী তারা তো সেখানে বিনিয়োগ করবে না এবং সেটাই হয়েছে আজকের বাংলাদেশের অবস্থা তারা বিনিয়োগ করছে না এক্সট্রা টাকা শুধু তাই নয় শুধু তাই নয় আরও 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 যে বিষয়টি আজকে আজকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে এই অবস্থার প্রেক্ষিতে বিনিয়োগ না করার কারণে তাদের হাতে যে জমা টাকা আছে একটু আগে দিয়েছেন আমাদের সেগুলো বিদেশে পাচার করা হচ্ছে আপনারা দেখেছেন সুইস বিষয়টি বছর অফ ডলার্স এবং সেটি বাংলাদেশ থেকে গেছে বাংলাদেশ একটি দরিদ্রতম দেশ পৃথিবীর এই দরিদ্র দেশ থেকে কিভাবে সুইস ব্যাংকে গিয়ে টাকা জমা এই বিষয়গুলো কিন্তু একটি একটি ব্যক্তির বিষয় নয় একটি এখান থেকে টাকা পাচারের বিষয়টি কিন্তু শুধু টাকা পাচারের বিষয় নয় এটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে চিত্র তার পরিচয় কাজেই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশ নাকি উন্নয়নের মহাসোপানে গিয়েছে তো হ্যাঁ ঠিক আছে টাকা পাচারের মহাসোপানে গিয়েছে এখান থেকে যারা অর্থনৈতিকভাবে যারা নিশ্চিন্ত বোধ করছেন না যাদের সিকিউরিটি ফিল করছেন না তারা টাকা সরিয়ে নিচ্ছেন উন্নয়নের মহাসড়ক তো বটেই আমি আমি শেষ করে দেবো বেশি সময় আপনাদের নেব না সংক্ষেপে শুধু একটি একটি কথাই বলছি যে বিশ্বের অর্থনৈতিক ইতিহাস কিন্তু বারবার একটি বিষয় প্রতিষ্ঠিত করেছে সেটা হচ্ছে এই যে কোনো একটি দেশে যখন জনপ্রতিনিধিত্ববিহীন এবং জবাববিহীবিহীন সরকার তারা যখন দেশকে কবজা করে নেয় তখন সেই ধরনের সরকারের পৃষ্ঠপোষকতায় যেটা প্রসার লাভ করে তার নাম অর্থনীতির ভাষায় হচ্ছে বাংলাদেশের এবং এই প্রক্রিয়ার একমাত্র পরিণতি হচ্ছে দেশে একটি কৈষ্ণ ভঙ্গুর অর্থনীতি আজকে সেই চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শুধু শুধু এই যে এই যে অর্থনীতিতে ফাঁপা হয়ে গেছে তাই নয় পুরো দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে তার কিছু কিছু বর্ণনা আমাদের মহাসচিব দিয়েছেন আপনারা কয়েক কয়েকদিন আগে আজকে থেকে মাত্র তিন দিন আগে পত্রিকা দেখেছেন যে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে সেগুলো সম্পূর্ণ ফাঁপা হয়ে গেছে কেননা সেই সেই প্রাইভেট ব্যাঙ্কগুলিতে সরকারি পৃষ্ঠপোষকতায় যারা আজকে বড় বড় অর্থনী অর্থনীতির কর্মকাণ্ডের যারা যারা কাণ্ডারী যারা ব্যবসায়িক কাণ্ডারী হয়েছেন রাজনৈতিক কারণে ব্যবসায়িক কারণে নয় তারা কিন্তু সেই সব ব্যাংক থেকে তারা সব হাজার হাজার কোটি টাকা ভুয়া নামে অথবা ভুয়া কোম্পানি দেখে কৃষকগুলো আপনাদের আছে নামগুলো বলেছেন আমি এগুলো আবার বলতে চাই না কিন্তু আমি আমি যে অসংখ্য এবং যে আমি যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলছি যে আমার ব্যক্তি কোনো ব্যক্তিকে চিহ্নিত করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে যে এভাবে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনার দেখেছেন আপনার দেখেছেন দুর্নীতির রায়ে ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রত্যাখ্যাত যে পদ্মা সেতু প্রকল্প সেটা নিজ অর্থায়নে করার নামে চলেছে কি চলেছে দরিদ্র জনগণের পকেট কেটে প্রতিটি খাতে অতিরিক্ত পদ্মা সেতু লেভি আরোপ করা হয়েছে আপনি তো বুঝতে পারছেন যে আপনি আপনার আপনারাও কিন্তু এর শিকার আপনার হচ্ছে কেউ পাঁচ টাকা দিচ্ছেন কেউ দশ টাকা দিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন যে ষোলো কোটি মানুষের কাছ থেকে প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা করে নিলে বছরে কত কত কোটি টাকা পকেট কেটে দরিদ্র মানুষের পকেট কেটে নেওয়া হয় এবং চলছে কি সেই অর্থের হরিলুট কেন হরিলুট আমি সেটা ব্যাখ্যা দেবো এবং প্রমাণ দেব কেন কেন বলছি হরি হরি চলছে আমি আপনাদের একটু পুরোনো কথা মনে করিয়ে দিতে এই পদ্মার যখন প্রথম চিন্তা করা হয় তখন কিন্তু আমরা সরকারের ছিলাম এবং মূল পরিকল্পনা যখন করা হয়েছিল তখন প্রথম যে এস্টিমেটটি করা হয়েছিল সেটি ছিল মাত্র দশ হাজার কোটি টাকা আজকে সেই 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 এস্টিমেট দশ হাজার থেকে বিশ হাজার হয়ে আঠাশ হাজার কোটি টাকায় পরিণত অর্থাৎ প্রায় তিন গুণে গিয়েছে আমি বুঝতে পারি ইনফ্লেশন আছে সময়ের সঙ্গে খরচ বাড়ে কিন্তু দশ হাজার কোটি টাকার প্রকল্প কোটি টাকা হয় কীভাবে এবং আমি আমি আসছি হব না এই প্রকল্প যখন শেষ হবে তখন এটা আঠাশ হাজার কোটি তো থাকবে না সেটা চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকা চলে যাবে আমার প্রশ্ন হচ্ছে যে এই অতিরিক্ত টাকাগুলো তার পকেটে যাচ্ছে এটা আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পকেট কেটে পদ্মা সেতুর লেভেলের নামে নেওয়া আর ফ্লাইওভার ওভার প্রকল্প প্রতিটির উদাহরণ আপনারা জানেন আমি সবগুলো বলতে চাই না আপনারা জানেন যে হানি ফ্লাই যেটা সেখানে সেখানে সরকার যে ধার্য করেছে যে একটি গাড়ি উপর দিয়ে গেলে ষাট টাকা লাগে সেখানে একশো বিশ টাকা করে নেওয়া হচ্ছে বাকি ষাট টাকা কোথায় যাচ্ছে কেউ জানে আর আর আমি 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 মৌচাক ফ্লাইওভার একটি মাত্র উদাহরণ দেবো সবগুলো দিয়ে সময় খোলাবে না তিনশো কোটি টাকায় শুরু হয়েছিল মূল প্রকল্প ছিল তিনশত কোটি টাকা এখন সেটা চার কোটি চার গুণ বৃদ্ধি প্রায় বারোশো কোটি টাকা প্রশ্ন হচ্ছে বাকি নশো কোটি টাকা কোথায় রয়েছে কার পক্ষে এই প্রশ্নগুলো যদি আজকে সত্যিকারের একটা সংসদ থাকবে এই এই ভোটবিহীন নির্বাচনে নির্বাচিত এমপিদের দ্বারা গঠিত ভুয়া সংসদের প্রতি পরিবর্তে যদি একটি সত্যিকার জনগণের প্রতিনিধিত্বশীল একটা সংসদ থাকতো তাহলে তো অন্তত আমরা সেখান জিজ্ঞেস করতে পারতাম আজকে তো আমাদের কোনো জিজ্ঞেস করা যায় কেন কাজেই এই 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 হচ্ছে এই হচ্ছে আজকের অর্থনীতির একটা 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 অত্যন্ত বিনীত বিনীত আমি যে চিত্র কাজেই এটা বুঝতে গেলে কোনো অর্থনীতিবিদ প্রয়োজন হয় না তৃণমূল মানুষ যারা খেটে খায় তারাও কিন্তু এটা বুঝতে পারে ছোট্ট সব শেষে একটাও ধরনের দেশে আজকে আজকে আমরা দাবি করছি আমাদের সরকার দাবি করছে আমরা নাকি মধ্য আয়ের দেশে উপনীত হয়েছি তো উপর উপনীত দেশে উপনীত হলে ভালো কথা দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর কথা আমি একটু বলেছি শহরের দরিদ্র মানুষের কথাও বলি মধ্য জনগোষ্ঠীর মানুষ তো তাহলে একটু ঠা মাথা বোঝার ঠাঁই লাগবে জায়গা লাগবে ছোট্ট যদি তিন হাজার স্কোয়ার ফিটের লাক্সারি অ্যাপার্টমেন্ট না হয় অন্তত পাঁচশো স্কোয়ার ফিটের ছোট্ট একটি স্টুডিও তো তারা চায় আজকের বাংলাদেশে যারা রিয়েল এস্টেটের যারা হর্তাকর্তা নেতা আছেন তাদের বক্তব্য আজকে বাংলাদেশে এক লক্ষ তিরিশ হাজার অ্যাপার্টমেন্ট খালি পড়ে আছে আমার মনে হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বড় বড় তত্ত্ব অর্থনৈতিক তত্ত্বে যাওয়ার দরকার নেই এই একটিমাত্র তথ্য সাধারণ মানুষের জন্য পরিষ্কার করে দিয়েছে আজকের আওয়ামী লীগের গত সাত বছরের অর্থনীতি আমাদের কোথায় নিয়ে ভাসিয়ে দিয়েছে আমি 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 এখানেই শেষ করব আমি এখানেই শেষ করব শুধু সবশেষে ছোট্ট দু একটি পয়েন্ট আমি না বলে পারছি না একটি হচ্ছে এক নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের ফুয়েল তেলের দাম ক্রুডের প্রাইস একশো বিশ ডলার থেকে তিরিশ ডলার নিচে চলে গেছে অর্থাৎ চার ভাগের এক ভাগ তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে কেন সরকার আমাদের কাছ থেকে নিরানব্বই টাকা করে পেট্রোলের লিটার দিচ্ছে সেটা তো যদি একশো বিশ ডলারের ক্রুড যদি তিরিশ ডলার অর্থাৎ চার ভাগের এক ভাগে গিয়ে থাকে আজকে তো এক লিটার এক লিটার পেট্রোলের দাম পঁচিশ টাকার বেশি হওয়ার কোনো কারণ নেই কেন তাহলে বাকি বাকি পঁচাত্তর টাকা কোথায় যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন